স্লাম ৱালকুম এভৰিৱান আশা কৰি আপোনাৰ সকল বালা আচোন আলহামদিল্লা আমিও বালা আছি আইচকে আপোনালোকে ছত্তৰ এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰাম আশা কৰি আপোনাকে চাবা লাগিব আৰু আইচকেৰ ভিডিঅ' এটা হৈছেগৈ আমাৰ এইট অক্টোবৰৰ ভিডিঅ' আৰু এদিন কৈছেগৈ আমি আচলতে এথ এথ বিজি আছিল যে আপোনালোকে আমি ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰাৰ সময় পাইছি না তে লাষ্ট এটা ভিডিঅ' আপোনালোকে আপলোড কৰিছি দেখোন আমাৰ ফাৰে আমি গিফ্ট কৰিছি চ' আসলে চিন্তা করলাম যে তো গিফটর ভিডিওটা শেয়ার করলাম বার্থডের ভিডিওটাও শেয়ার হয়েলাই তো এখন আমি এডিট করাম আর আসলে খুবই হ্যাপি লাগে আজ থেকে ছয় বছর আগে জিনিসগুলো আমি চিন্তা করাম মার্শাল্লাহ দেখতে দেখতে ছয়টা বছর আমার ফুয়া ছয় বছর হয়ে গেছে সবে দাগর বা ছয় বছর খেমে গেছে হইতেই পারি না যে সময় মনে হয় আমার ফুয়া ছয় বছর হয়ে গেছে বাপতেই আসলে অবাক লাগে মার্শাল্ল্লা আল্লাহ তাইনে খায় দান কর্তা আর আমার ফুরি আছে তার খান্দার আর আছে আমায়া আমিরা আশা হেদপাই এইসন ব্রাগ বা বিড়ে নিয়া আসলে খুবই খুশি লাগছে আমার খুব তবে আসলে আমি খুব বিজি আসলাম বিজি থাকার পরেও আমি ট্রাই করছি তার কেকটা হয়ে খাটি লাই যেহেতু তার বাই না সেই সকালে ঘুম থেকে করতে তার বার্থডে আমি কেক আনছি নি স্কুলে গেছে কান্দি কান্দি তার কেক কেনে আনলাম না পরে আমি আসলে চিন্তা করলাম আসলে তার লাগে একটা কেক আনা দরকার তো কেক আনলাম আর ছোট্ট করে এই তো শাহেদ বাইও নিয়ে চুন কেক একটা তো আমি হয়ে তাইলে কেকটা লিমো আর শাহ বাই কিন্তু না যে সালমানের বার্থডে বিও বিয়েও না তাই কি তার যারা লাগে ছোট্ট একটা কেক আনছেন যে যারাই রেস্টুট বইয়া কেক কটে খাই লব আর সালমানের লাগে আমি কেক আনছি তারাও আইয়া দেখ তার বার্থডে আমি আসলে কইসি না তবুও যে হ্যাপি লাগছে তারা আমার ফুয়ার বার্থডের সময় তারা সব কিছু করছেন কারণ আমি খামো খুব বিজি আসলাম আর এই কেকটা হাট হয়েছে দারুচিনি রেস্টুরেন্টও আপনারা চাইলে দারুচিনী রেস্টুরেন্টও পার্টি দিতে পারবা বার্থডে পার্টি মেজ ডে পার্টি যে কোনো পার্টি করতে পারবা সো আমরা কেক কাটছি এটা রেস্টুরেন্টও খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ সব বেলা থাকবা আমার ফল লাগে দেওয়া হর আল্লাহ হাফিস